Hello everyone, today's date is 6th of September 2021, our class is class PG, and this is our Bangla classwork. We are going to read it, and we are going to read it in dotted line. So, first of all, what is it? It is K, 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 এর আগে আমরা পড়েছি, আবার এটা আমরা রিভিশন করে নিয়ে আবার নতুন পড়ব। ক খ কতে কাছিম খতে খরগোশ, এটা হচ্ছে গ গতে গরু, এটাও গ গতে গরু, ঘ এটাও ঘ, এটাও ঘ গতে ঘোড়া। এগুলো আমরা আগেও পড়েছি এবং আবার রিভিশন দেবো। তাহলে গটা কীভাবে আমরা লিখবো, প্রথমে এইভাবে দেবো, তারপরে এইভাবে দেবো, তারপরে এইভাবে দেবো। ওকে, এবার ঘ ঘতে কী হয়, ঘোড়া, এটাও আমরা আগে করেছি। প্রথমে মাত্রাটা দেবো, তারপরে ঘ এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে করবো। ওকে, তারপরে উম, এটাও আমরা আগে পড়েছি। উম কীভাবে লিখবে, প্রথমে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে। ওকে, উমতে হয় ডিঙি, চ চতে হয় চড়কা, চটা তাহলে প্রথমে মাত্রা দেবো, তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে লিখবো। এইভাবে ডটেড লাইন দিয়ে লেখা শিখবে। তাহলে আজকে আমরা কী পড়লাম, ক কতে কাছিম, খ কতে খরগোশ, গ গতে গরু, ঘ ঘতে ঘোড়া, উম উমতে ডিঙি, চ চতে চড়কা। ওকে, খুব ভালো করে পড়বে এবং লেখা শিখবে, আর একটা করে শব্দ মুখস্থ করবে। ওকে, থ্যাংক ইউ।